আজকে কি প্রোগ্রাম ছিল আপনাদের? আজকে আমাদের ভক্তরাকে ভালো করে আমরা যে উদ্দেশ্যে আজকে মিটিংটা ডাকলাম, আপনারা আমরা সবাই জানি যে দীর্ঘদিন যাবৎ আমাদের যে 100 দিনের কাজ প্রায় 2 বছর হয়ে গেল, কেন্দ্রীয় সরকার যেভাবে টাকাটা দিচ্ছে না, সেই উদ্দেশ্যে আমরা আজকে চঞ্চলের যেমন সুপারভাইজার বা সিএফ এবং এদের গ্রাম পঞ্চায়েত প্রধান আছে আলোচনা করা হবে। এই 25 তারিখ আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শীতলকুচিতে আসলে তিনি একটা বার্তা দিয়েছেন যে দিল্লির দরবারে প্রায় 2 লাখ চিঠি সেখানে যাবে। সেই উদ্দেশ্যে আমরা আজকে সাধারণ মানুষের কাছে যে 2টা আমাদের ফর্মেট আমাদেরকে দিয়েছে, সেই ফর্মেট অনুসারে আমরা নিজে হাতে সাধারণ মানুষের কাছে যে লিখব কারা কারা 100 দিনের টাকা পাইলেন, সেই আবেদন করা পড়বে, সেই চিঠি আমরা দিল্লির দরবারে পৌঁছে দেবে। এটা দলীয়ভাবে করা হবে না সরকারিভাবে করা হবে? না, দলীয়ভাবে আমরা করব না। সমগ্র মানে জব হোল্ডারদের সবারই দিতে হবে? জব হোল্ডারদের আমাদের যেমন ভর্তি অঞ্চলে 5,800, যদি কেউ আবেদনপত্র না করে তাহলে কি হবে? না, আবেদনপত্র না করলে তাদের বাড়ি আমরা যাবো, যেহেতু তারা 100 দিনের কাজটা করিয়েছে অবশ্যই টাকা পাওয়ার যোগ্য আছে, আমরা নিজেরই যাবো। আমরা মানে এই বিষয়টা কিভাবে প্রচার চালাচ্ছেন আপনারা? আমরা প্রত্যেকটা প্রথমে আমরা শিবির করব এবং প্রত্যেকটা বুধবার মাইকিং করবো, শিবির করবো, শিবিরে যারা যারা আসলো আমরা তাদেরকে দেখবো কারা কারা আসলো না, তারপরে আমরা বাড়ি বাড়ি গিয়ে যারা আমাদের বুধে সুগর হয়ে যারা আছেন বা সিএফ সিএফ আছে তারা উভয় গন্তব্যস্থলে পৌঁছে দেবে। কি নাম আপনার, কোন দায়িত্বে রয়েছে? আমার নাম চন্দন কুমার, ভর্ত অঞ্চল থেকে।